আমার নাম জাহাঙ্গীর, আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমার ওয়াইফ এর গর্ভবতী কালীন এখন 5 মাস 15 দিন, কিন্তু তার তোর পেটে খুব ব্যথা হয়, বিশেষ করে সবার সময় এক পাঁচ ওপর যদি হয় তাহলে অনেক ব্যথা করে, তাহলে করণীয় কি? আচ্ছা, মানে এপাশ পাশ ফিরতে ব্যথা লাগে, তাই ব্যথা হয় তো? আচ্ছা, এই ধরনের প্রশ্ন উত্তর অবশ্য আমরা অনেকবারই দিয়েছি। আচ্ছা, ওনার প্রেগন্যান্সি কতদিন বললেন? 5 মাস? জি, শুনি নাই। 5 মাস? আচ্ছা আচ্ছা, প্রেগন্যান্সিতে আসলে যে জিনিসটা সবচেয়ে কমন প্রবলেম হলো প্রেগন্যান্সিতে কোমরে ব্যথা, পেটে ব্যথা, তাই না? তার সাথে যোগ হয় পা ব্যথা, তো এইগুলো কিন্তু কমন। এবং যেহেতু একটা প্রেগন্যান্সিতে একটা পেটের মধ্যে একটা জিনিস বড় হচ্ছে, সেটা একটা ওজন থাকছে, একটা প্রেশার থাকতেছে, তো যখন সবচেয়ে বেশি কোনটা যাচ্ছে, কোমরের হাড়ের উপরেই কিন্তু প্রেশারটা সবচেয়ে বেশি যাচ্ছে। তো যখন শোয়া হচ্ছে, সেই পুরো যদি চিত হয়ে শোয়া হয়, এক কাত থেকে আরেক কাত হতে কিন্তু কোমরের তো অবশ্যই ব্যথা তো করবেই। তো এই ক্ষেত্রে আসলে আমরা বলি সরাসরি করে চিত না হয়ে বাম কাত হয়ে শোয়াটা সবচেয়ে ভালো, এবং যদি বাম কাথে না পারা যায় ডান কাথে হতে পারেন। তো ডাইরেক্ট চিত হয়ে শুলে কিন্তু কোমর ব্যথাটা আরো বেশি করবে। এবং আর একটা জিনিস কোমর ব্যথা কমানোর সেটার একটা পদ্ধতি, সেটা হচ্ছে উনি হাউসহোল্ড যে কাজগুলো, ঘরের যে কাজগুলো, ওগুলো ওনাকে একটু বারবার ঝুঁকে কাজগুলো করা যাবে না, কোমরটাকে সোজা রেখে উনি কাজগুলো করবেন, তাহলে কোমরে ব্যথাটা কম হবে, সেক্ষেত্রে উনি মানে হয়তো বা কিছুটা আরাম পাবেন। তাছাড়া উনি যদি তারপরে ব্যথা থেকে থাকে, উনি কোমরে সেক দিতে পারেন হট ওয়াটার ব্যাগে, অথবা ব্যথার মলমও লাগাতে পারেন। কিন্তু ব্যথা আসলে করে প্রেগন্যান্সিতে, পুরো পুরো মানে একেবারে শতভাগ ব্যথা মুক্ত কখনোই হয় না, এটা একটা স্বাভাবিক অবস্থা আর কি। একটা নতুন জীবনের সৃষ্টি হবে, সেখানে আসলে মাকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, মা কষ্ট না পেতে আসলে আরামের মাধ্যমে প্রেগন্যান্সি শেষ হবে না, যে জন্যই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। কারণ মা এই 9টা মাস একটা জিনিস, মানে আপনারা মানে ছেলেদের পক্ষে সেই জিনিসটা আন্দাজ করাটা কিছুটা হলো কঠিন, যে একটা বোঝা নিয়ে কিন্তু কন্টিনিউয়াস শরীরের মধ্যে, এবং সেটা শুধু তা না, একটা ওজনের সাথে সাথে শরীরের প্রতিটা সিস্টেমের মধ্যে চেঞ্জ হচ্ছে হরমোনাল প্রভাবে, একেবারে রেসপিরেটরি সিস্টেম, কিডনি সিস্টেম, হেপাটোবিলিয়ারি সিস্টেম বলেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, মানে ইচ অ্যান্ড এভরি সিস্টেমের মধ্যে এই প্রেগনেন্সির জন্য একটা পরিবর্তনের হচ্ছে। তো সেইখানে কিন্তু কোমরের ব্যথাটা খুবই একটা বেশি হয়েই থাকে। তামিম প্রশ্ন করছেন সৌদি আরব থেকে, উনি বলছেন জোনা স্ত্রী বয়স 26 বছর, স্ত্রী এখন সৌদি আরব আছে, ওনাদের 5 বছরের একটি বাচ্চা আছে সিজারের, এবং সর্বশেষ 2 বছর ধরে ওনার চেষ্টা করছেন কিন্তু বেবি হচ্ছে না, এখন কি করবেন? অনেক ডাক্তার দেখিয়েছেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে না কেন, আসলে তো এটা তো কিছু কারণ থাকে, তাই না? কোনো কিছু কারণ ছাড়া তো হয় না। তো সেক্ষেত্রে আমি জানি না ওনারা ওই অ্যাসেসমেন্ট গুলো করেছেন কিনা, যে ওনার এবং ওনার ওয়াইফের দুজনেরই আসলে এক্ষেত্রে লাগবে যে কি কারণ আছে সে কারণটা নির্ণয় করার জন্য। কারণ ওয়াইফের যদি এখন যদি থাকে পিরিয়ড রেগুলারলি হয়ে থাকে সেক্ষেত্রে একরকম, আর পিরিয়ড যদি ইরেগুলার থাকে তাহলে কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা, ওভারিতে কোনো সিস্ট আছে কিনা, প্লাস ওনার কোনো প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে যেহেতু আমরা জানি, যেটা সাধারণভাবে আমরা দেখে থাকি, যে যারা বেশি গরম এলাকায় থাকেন, দ্যাট মিনস দুবাই বা মিডল ইস্ট কান্ট্রিতে, সৌদি আরবে যারা আছেন, কুয়েতে যারা আছেন, ওখানে কিন্তু এক্সট্রিম টেম্পারেচার, ওই টেম্পারেচারে কিন্তু অনেক সময় সিমেনের উপরে এফেক্ট করে, তার মানে শুক্রাণুর উপরে এফেক্ট করে, যে কাউন্টে অনেক সময় কম হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে অ্যাবনর্মাল শুক্রাণু হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে মুভমেন্টটা কম থাকে। তো ওনাকে কিন্তু সেই অ্যাসেসমেন্টটা করতে হবে, তার মানে ওনার এবং ওনার ওয়াইফের দুজনেরই অ্যাসেসমেন্ট লাগবে ওখানে, যে কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সুতরাং উনি তো আর দেশে নাই, দেশে থাকলে না এখানকার ডাক্তারদের কাছে উনি যেতে পারতেন, তো উনি যেখানে আছেন সেখানে আসলে সৌদি আরবের ডাক্তারদেরকে ওনাদের সেই অ্যাসেসমেন্টটা, ওনাদের আসলে সৌদি আরবে কিন্তু আবার ভাষাগত একটা প্রবলেম হয়ে থাকে, যে আমাদের দেশে যেহেতু নিজের দেশের ভাষা বাংলাতে ওনারা বোঝাতে পারেন, তো সৌদি আরবে আর অ্যারাবিক। তো আমি অনেক ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই বলছি, যে অনেক পেশেন্টে আমার কাছে আসে যারা দেশের বাইরে আছে, তারা কিন্তু ওই যে সৌদি আরবের ডাক্তারদের বোঝাতে পারে না যে ওনাদের সমস্যা কি, বা ওরা যদি বলে ওরা চাইলেও কিন্তু সেই টেস্টটা করে না, এটা একটা সমস্যা। যেমন আমরা অনেক ক্ষেত্রে রুগীদের আবদার মিটাই, যে রুগীরা বলে যে ম্যাডাম আমরা আল্ট্রাসোনো করতে একটু জানতে চাই, তো আমরা অনেক সময় রুগীদের প্রায়োরিটি দিয়ে, আমরা অনেক সময় প্রয়োজন নেই আল্ট্রাসোনো, রুগীদের কথা বিবেচনা করে তার মানসিক শান্তির জন্য অনেক সময় দিয়ে থাকে। তো ওরকম ভাবে যদি ওখানকার ওনাকে সেই জিনিসগুলো ওনাদের বোঝাতে হবে, সৌদি আরবে যদি ওরা স্ট্রিক্ট থাকে যে না 2 বছর হয়েছে আমরা এই টেস্টটুকু করবো, এগুলো করবো না, তো সেই ক্ষেত্রে তো ওনারা আসলে সেই ক্ষেত্রে বলার কিছু নাই। তো তারপরে ওনারা বলতে পারেন যে যেহেতু আমরা 2 ইয়ার্স হয়ে যাচ্ছে, আমি কোনো ভাবেই আমাদের হচ্ছে না, সো কি কি কারণ আছে আপনারা সেগুলো দেখেন, কারণ ওনার শরীরে সবকিছু তো এই দেশের মতো, সেটা এখন উনি অন্য দেশে যাওয়াতে ওই আবহাওয়ার সাথে ওনার বডির কন্ডিশন কিরকম আছে,
বিশেষ করে সিমেনের কোয়ালিটির উপরে সেটাও একটা অ্যাসেসমেন্ট দরকার আছে। তো আমার মনে হয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে ওনারা প্রেগনেন্সির জন্য সেই অনুযায়ী ওনার ব্যবস্থা নিতে পারেন যে কেন হচ্ছে না।